আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে আমরা দিন এই ইউজ চেষ্টা করবো কারণ এটা রেকর্ড হচ্ছে ওই কারণেই আমরা শুক্রবারে প্রতি শুক্রবারে এই লিংকে যুক্ত হব প্রভু হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম আপনার কৃষ্ণ প্রভু অসংখ্য ধন্যবাদ সমস্ত ভক্তদেরকে স্বাগতম জানাচ্ছি জয় প্রভু আপনাদের সবাইকে আমার দণ্ডবোধ জানাচ্ছি এবং গ্রহণ করবেন বাঞ্ছা কল্পত রু বেশ্ব কৃপা সিন্দা নাম পাবন

আমি অনেক সময় চিন্তা করি কেন আমরা বেশ পূজা সারা দুনিয়ার লোক কেন করছে না পূজা কখন শুরু হলো কে শুরু করেছে বেশ পূজা কি বস্তু তাই ক্লিয়ার আইডিয়া নেই যেমন আপনার যদি একজন একটা বাচ্চাকে এক বছরের বাচ্চাকে যদি গরিব পরিবারে এক বছর বাচ্চাকে যদি আপনি এখন বিলিয়ন ডলার চেক দেন বাচ্চা কতটুকু অ্যাপ্রিসিয়েট করবে আমার জানা নেই আমার সন্দেহ আছে ও বুঝবে কিনা এমন কি হতে পারে ধরুন বাচ্চা এক বছরে বাচ্চার হাতে ওরা গরিব কিন্তু বাচ্চার হাতে যদি এক মিলিয়ন এক ধরুন চেক দেওয়া হয় আর পাশের যদি একটা দুষ্ট লোক এসে বলছে তুমি ক্যান্ডি খাবে লজেন্স খাবে তোমাকে একটা পুরু ব্যাগটা দিয়ে দিচ্ছি ওই ওই আমাকে ওই চেকটা দিয়ে দাও ও দিয়ে দেবে কেননা ওর কাছে লজেন্স ওই একশো কোটি টাকার চেকের চেয়ে বেশি দাম আপনি যুক্তি লাগাতে পারবেন কারণ আপনি বলবেন একশো কোটি টাকা দিয়ে তো কত লজেন্স ফ্যাক্টরিও কিনে নিতে পারে কিন্তু এক বছরে বাচ্চার কোনো আইডিয়াই নেই ওর কাছে ওই লজেন্সটা একশো কোটি টাকার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি নিজে জানি আমি কারণ আমি জীবনে একটা খারাপ কাজ করেছিলাম অনেক কিছু করেছি একটা কর্নারের দোকান থেকে লজেন্স চুরি করে পকেটে নিয়ে নিয়েছি এত লজেন্সের প্রতি আসক্তি ছিল আমি কল্পনা করি কেন আমার এত আসক্তি ছিল ইম্প্রেশন ইম্প্রেশন সংস্কার আগের থেকে ছিল পূর্ব জীবনে সেই সুগারের বা আস্বাদনের প্রতি একটা খুব একটা আসক্তি ছিল বলেই ছোটবেলা থেকে লজেন্স লজেন্স বুঝেন সবাই যাই না আমেরিকাতে তো লজেন্স এক্সাক্টলি এরকম নয় ওরা ক্যান্ডি আচ্ছা তো লজেন্স সে গ্রামে মুদি দোকান ছিল ওখানে আছে সামনে কেউ নেই আমি হাত ঢুকিয়ে একটা মুখে দিলাম একটা কিন্তু ওকে পয়সা দিয়ে যে নিতে হয় ওই রকম মানে চিন্তা করিনি এত আসক্তি ছিল তা আমরা যদি ব্যাস পূজা করি জন্মাষ্টমী করি প্রভাদের জন্মদিন কিন্তু যদি উনি কি বস্তু এটা করে কি লাভ হবে এগুলি যদি আমরা খুব সচেতন ভাবে না চিন্তা করি না অন্যদেরকে উঠাতে পারবো না যে লিখেছেন ওনার গুরুদেবের কাছে ওনার চিন্তাধারা এত গভীর ছিল যার ফলে গুরু ভক্তি উনি ইমিডিয়েটলি নিয়েছেন এই জন্য এই নয় যে উনি জন্ম হয়েছে গুরু ভক্তি নিয়ে আপনাদের হয়তো সবার মনে আছে না নরেন্দ্র মল্লিক রিলেটিভ বলতে পারেন এবং খুব বন্ধুর মতো নরেন্দ্র মল্লিক বলছে অভয় চরণ ইয়ং ছেলে চলো আমরা যাব প্রভাত বিয়ে করেছেন উনিশশো আর এটা এই ঘটনা হলো উনিশশো তার মানে বিয়ে প্রপাদের বিয়ের চার বছর পর বলছে চলো এখানে এক সাধু এসছে দেখব তো প্রপাত কি বলেছে উনি ইমিডিয়েটলি বলছে যাব বলছে না না অনেক সাধু দেখেছি জেনুইন সাধু আমি পাই না বলছে না না এই একটা স্পেশাল সাধু প্রপাত নিজে বলছেন আমি কত তর্ক করেছি আমি দেখব না সাধু অনেক সাধু দেখেছি উনি তখন মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর দলে ব্রিটিশ হটাও এরকম ছিল আপনারা রিলেট করতে পারেন না আমিও রিলেট করতে পারি কেন আমার বাবাও এরকম স্বাধীনতা সংগ্রামী ছিলেন একসময় তো আমি চিন্তা করি যে প্রবাদ কি সুন্দর নিজের জীবনকে এক্সাম্পলারি করেছেন আমাদের জীবন যে উনি যেতে চাননি তারপরে জোর করে নিয়ে গেল বলছে হি ফোর্স এখন ফোর্স আমি বুঝতে পারি বাংলাতে বাঙালিরা এরকম করে আরে না তোমাকে যেতে হবে এরকম হয়তো প্রপাত বলছে করে নিয়ে গেছে তো ওখানে যাওয়ার পরেও প্রভুপাত প্রণাম করার পরে যদিও ভক্তি সিদ্ধান্ত ঠাকুর উনি উনিশশো সালে প্রভুপাত বিয়ে করেছেন আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সন্ন্যাস নিয়েছে তো তখন দেখা যায় যে বাইশ সালের যখন প্রভাত দেখা হলো তো প্রণাম করে বলছেন যে ভবিষ্যৎ দিয়ে দিয়েছেন কিন্তু প্রভুপাত তর্ক বিতর্ক করেছে মাতাজি আর প্রভুরা চিন্তা করুন তর্ক বিতর্ক কি জন্য প্রভুপাত করলো কেন উনি জানতে চান উনি অন্ধবিশ্বাসী নয় উনি বলছেন মহাপ্রভুর বাণী প্রচার করা প্রভুপাত বলছে মহাপ্রভুর বাণী প্রচার পরে হবে আগে স্বাধীনতা আপনাদের মনের মধ্যে কি আছে না আছে আপনার ছেলে মেয়ে বাপ মা প্রতিবেশী কার ওদের কি মনে আছে মনের মধ্যে কি আছে ওটাকে অ্যাড্রেস দিতে অ্যাড্রেস না করলে আপনি ভক্ত তৈরি করতে পারবেন না না নিজেকে ভালো ভক্ত তৈরি করব না অন্যদেরকে ভালো ভক্ত তৈরি করতে পারবো এইগুলি ইম্পর্টেন্ট এই যে কালকে যে জগতের মহারাজের বিশাল ব্যাস পূজা সারা বিশ্বে হবে আজকে এখানে আমেরিকাতে আমরা করছি এখানে করছে তুলনামূলকভাবে হয়তো এতটা নয় কিন্তু যেটা উনার জোন আছে মায়াপুর বাংলাদেশ অনেক জায়গায় অনেক বিশাল ব্যাস পূজা হবে কিন্তু আমাদেরকে জানতে হবে কি জন্য ব্যাস পূজা করি প্রথম কথা হলো কেন এই প্রশ্নটা করবেন কেন কেন বেসুপূজা কে সৃষ্টি করেছে বেশ পূজা বেশ পূজার অর্থ কি আলোচনা করব জগতাক মহারাজের জীবনী সুন্দরভাবে লেখা আছে কিন্তু তার চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট কেন আমরা ওনার জীবনী পর্ব বা ভক্তদের ভক্তের জীবনী পর্ব এইগুলি জানা উচিত আর আপনাদেরকে সবাই রিকোয়েস্ট করছি একটু প্রণাম করুন হাত যোগ করে বৈষ্ণবেম ওম বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে ভক্তি বেদান্ত নামিনে नमस्ते सरस्वती देवे घोरवाणी प्रचारिणे निर्विशेष सुवादि पाश्चात् देशतारिणे वा कृपासिन्धुभैव च पतितानां पावने वैष्णवे हे कृष्ण करुणासिन्धु नमो महाबदान्नाय कृष्णप्रेम प्रदाय ते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्नि गौरतिशे नमो हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिक कन्तु राधाकन्तु नमस्तु ते तप्तकञ्चन गौरङ्गि रादेशरिसुते देवि प्रणमामि हरि जय श्रीकृष्ण चैतन्य प्रभुनितानन्द श्रियदैतगदाधर शिवासादि गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের শাস্ত্রে বলেছে মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য হলো জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করা আমেরিকাতে বলা হয় আছেন জিজ্ঞেস করুন কোথায় আছেন আপনি এখন কোথায় আছেন তার অর্থ মানে ফিজিক্যাল বডি দিয়ে নয় ফিজিক্যাল বডি হয়তো আপনার আমেরিকাতে আছে বাংলাদেশে আছে কিন্তু চেতনার স্তরে কোন স্তরে আপনি আছেন আপনি কি আবরিত স্তরে আছেন কি সংকুচিত আছেন মুকলিত আছেন বিকশিত আছেন পূর্ণ বিকশিত কোন স্তরে আছেন আমরা চেতন বস্তু আমরা জীবনে কি চাই এই জগতের মেইন প্রবলেম হলো আমরা জীবনে কি চাই সব সময় চব্বিশ ঘন্টা সুখে চাই পাই না যা চাই তা একজাক্টলি পাই না আর যা পায় কি পায় জন্ম হয়েছে রোগ শোগ হবে বৃদ্ধ হবে মরে যাবেন এই চারটার কোন একটা কি আপনি চেয়েছেন না কিন্তু করা হয়েছে কি বলে ইম্পোজ মানে নিয়োজিত এরকম কিছু আপনার প্রেশার চাপানো চাপানো হয়েছে চাপানো হয়েছে আপনি যাচ্ছেন না পাকা চুল কেউ চায় না পাকা চুল আমি প্র্যাকটিক্যালি আপনাকে বলছি আমি এখানে ইনভেস্টিগেট করি লোকদেরকে জিজ্ঞেস করি বাইরের লোক ভক্তদেরকে বাইরের লোকের আমি এক মাতাজিকে বাইরের লোক গ্যাস স্টেশনে এই সকালবেলা এখন সকাল এখানে কিন্তু গ্যাস স্টেশনে আমার গ্যাস রেন আউট হয়ে গেছিল গ্যাস স্টেশনে গিয়েছিলাম গ্যাস ভরতে তো এক মাতাজিও গ্যাস ভরছে ভক্ত নয় বাইরে তো আমি বললাম যে ইজ ডিফিকাল্ট নো

তা আমরা যখন জীবনে চিন্তা করি প্রত্যেকটা লোক এই জগতে আনন্দে আছে কিন্তু ডাউন হৃদয়ের মধ্যে যখন আপনি খোঁচা মারবেন না হৃদয়ে তখন দেখবেন কেউ খুশি নেই বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি খাওয়া দাওয়া বড় বাড়ি সবকিছু গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু মনের মধ্যে একটা সব সময় আচ্ছা নেক্সট কি করব নেক্সট কি করব নেক্সট কি করব এরকম চিন্তা করে কেন শান্তিতে নেই মানে শান্তি যে কি জিনিস সুখ যে কি জিনিস আপনারা জানেনই না এই জগতের লোক জানে না চিড় জগতের যে কি আনন্দ এই জগতে আমরা দিন আমরা শুনি কিন্তু হৃদয়ঙ্গম হয় না এই জন্য আমাদের এখন আপনি বলতে পারেন আপনি বলতে এইটা কেন বলছেন আপনার মধ্যে এই যে আমি জানার যে ইচ্ছা এটা জাগাবার জন্য আমাদের সর্ব দুঃখের যে কারণ একটাই মাত্র আমরা ভগবানকে ভুলে গিয়েছি আমাদের সম্বন্ধ ভুলে গিয়েছি এই সম্বন্ধ আর ভগবানকে জানতে হলে যে পন্থায় আসতে হবে এটার নাম হলো গুরু আপনাদের মধ্যে কেউ যে আপনার যখন পেটের অপারেশন হবে আপনার যদি একটা লোক আপনাকে বলে আমি ঘরের মধ্যে বসে গ্রন্থ পরে শিখলাম কি করে পেট কেটে অপারেশন করতে হয় আপনি দেবেন আপনার পেটটাকে কেটতে আপনি দেবেন কাকে যিনি সার্টিফাইড ডক্টর যিনি বোর্ড এক্সাম থেকে পাশ হয়েছে যিনি প্র্যাকটিক্যালি অপারেশন করছেন তাই নয় কি তো যারা ওইভাবে প্রুভেন করেছে প্রুভেন করেছে ওদের ওরা হলো গুরু পরম্পরার মাধ্যমে যে আচার্যরা এসছেন সাধারণ বাইরের গ্রন্থ পরে বাইরের লোক যাদের গুরু পরম্পরার মাধ্যমে ওইভাবে আসেনি ওদের কাছে শুনে কোনোদিন লাভ হবে না বেশি তো প্রথম এই যে কি করে বদ্ধজীবদেরকে মুক্ত জীব বা এই জগৎ থেকে মুক্তি মুক্তি দেবেন এইটা শুরু হয়েছে প্রথম ব্যাসদেব থেকে এই জন্য অরিজিনালি এই দিনটা যদিও জয়পা মহারাজের জন্মদিন কিন্তু আমরা ব্যাস পূজা বলি ব্যাস পূজা কেন বলি বেশদেব কে আছে এটা আমাদেরকে জানতে হবে যে ভগবান উনি জীবের লোকহিত কারণে উনি নিজেকে প্রকাশ করেছেন বেশ দেব হিসাবে গীতা যখন দেখবেন বেদস্য সর্বী অহম এব বেদ্য বেদের অর্থ শুধু উনাকে জানা বেদ পরে ভগবদ গীতা পরে যদি ভগবানকে না জানলেন আপনার পড়া হয়নি ভগবানকে জানা মানে কি আত্মসমর্পণ করা গ্রন্থ আমি দেখেছি ছোটবেলা প্রতি গ্রামে গ্রামে সবার বাড়িতে আহ গীতা আছে আছে কিন্তু ভক্তি জগতে আসে না তার মানে ভগবত গীতার উপলব্ধি হয়নি তো যিনি দেবেন উনি হলো ব্যাসদেবের প্রতিনিধি ব্যাসদেব সবকিছু লিখেছিলেন ওনার গুরু নারদমণি এসে ওনাকে বলেছিলেন যে তুমি আহ যা লিখেছ এই অবধি তাতে কোনো প্রীতিবিধান হবে না ভগবান তুমি আনন্দ পাচ্ছ কি দেখুন বেশদেবকে জিজ্ঞেস করেছেন নারদমণি তুমি আনন্দ পেয়েছ এত কিছু লিখেছ কত পুরাণ উপনিষদ লিখেছেন রামায়ণ মহাভারত ইন্ডিয়াতে আমি দেখেছি রামায়ণ মহাভারত সবাই জানে নাম শুনেছে সবাই পড়েছে কিনা যাই না সেটা তো একটা রিসার্চ করতে হবে কিন্তু নাম শুনেছে ছোটবেলা থেকে রামায়ণ মহাভারত কিন্তু ভক্তি জগতে আসে না কথা বুঝতে পারছে না আমি প্র্যাকটিক্যাল কানেকশন দিচ্ছি প্র্যাকটিক্যালি আমার নিজের গ্রামেও দেখেছি মাছ মাংস বিড়ি খাচ্ছে ঘরের মধ্যে ভগবত গীতাও আছে পূজাও করছে তো উনি দেখেছেন ভগবান ওনাকে পাঠিয়েছেন তো বেসদেবকে জিজ্ঞেস করছেন যে তুমি এত কিছু উপনিষদ বেদ পুরাণ মহাভারত রামায়ণ সবকিছু লিখেছ কিন্তু আসল কি বস্তু দিয়ে ওদেরকে চেতন জাগাতে হবে এটা এই জন্য তোমার মন খারাপ ভক্ত হয়ে যদি কারো মন খারাপ তার মানে ও ভক্তি জগতে এখনো প্রবেশ হয়নি ভক্ত হয়ে আপনি স্কুলে এসছেন কিন্তু স্কুলে প্রবেশ মানে আপনি টিচার মানে গ্রাজুয়েশন হননি আপনাকে পড়তে হবে পরীক্ষা দিতে হবে ভক্তি জগতে আসলেই যে আমি ভক্ত তা নয় গ্র্যাজুয়েশন হতে হবে তার মানে পড়তে হবে আগে পড়া মানে পাঁচটা জিনিস করা পাঁচটা জিনিস যে ভগবানের আমাদেরকে চেতনের মাধ্যমে ভগবান সাথে যে সমস্ত বিশ্ব জগৎ এবং বিশ্ববাসীর সম্বন্ধ আছে এটাকে স্মরণ রাখতে হবে দ্বিতীয় নাম্বার ভগবানের প্রতিনিধির অধীনে সেবা করা সেবার ইচ্ছা প্রকাশ এবং সেবাতে নিযুক্ত করা তৃতীয় আচার্যদের লিখিত গ্রন্থ অনুযায়ী ভগবানের সেবা করা মন করা সেবা নয় আপনি যদি বলেন আমি একটা রান্না করে ভগবানকে খাওয়াবো খাওয়াবেন ঠিক আছে কিন্তু ভগবান খাবেন কিনা আমি জানি না আপনি যদি বলেন কি করে আমি জানবো ভগবান খান কি না তখন আপনাকে শাস্ত্র অনুযায়ী মানতে হবে শাস্ত্রে ভগবান বলছেন আমি খাবো কখন বলেছেন পত্রম পুষ্পম ফলম তুইয়ম জমে ভক্তা প্রযোচ্ছতি তদাহম ভক্ত অপরিত অশ্নামি প্রযত আত্মনাম বলছে আমি খাবো অশ্নামি বলছে আমি খাবো কখন যখন তোমার ভোগ তি আছে হৃদয়ে যখন তুমি রান্না করবে এবং ভক্তি সহকারে নিয়ম নিষ্ঠা করে আমাকে নিবেদন করে আমাকে ডাকবে তখন আমি এসে খাব তার মানে ভক্তের অধীনে ভক্তি গ্রন্থ অনুযায়ী নিবেদন করতে হবে চতুর্থ স্বরঙ্গ সরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রী কুমার যদি সরণাগতি না আসে স্বরঙ্গ সরণাগতি ততক্ষণ আপনার জীবন সার্থক নয় পাঁচ নম্বর লাস্ট পাঁচ নম্বর যখন আপনি নিজে নিজে এক্সপিরিয়েন্স করবেন সেই আনন্দটা দিব্য আনন্দ ভক্তি আনন্দ সেটা আপনি শেয়ার করবেন অন্যদের সাথে আচার প্রচার করহ দুই কার্য, তুমি জগতে রাজ্য। যারে দেখো কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞা গুরু হইয়া তারও এই দেশ কবুনা বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ পুনরাপি এই ঠাই পাবে মোর সঙ্গ তো মহাপ্রভু বলেছেন যদি তুমি এটা করো নিজে আচরণ করো এবং পরকে প্রচার করো তাইলে তুমি আমার সাথে আবার পুনরায় মিলন হবে যখন তুমি এই দেহ রাখবে এই জগতে দেহ ছেড়ে যখন যাবে আমার সাথে আবার পুনরায় মিলন হবে এবং চিত জগতে চলে আসবে তো বেজদেব উনি অনেক কিছু লেখেছেন রামায়ণ মহাভারত সবাই বুঝতে পারছেন কিন্তু ও ওই পরে ভক্তি জগতে আসা হয়নি তো নারদমণি বলছে অ্যাটেনশন দাও তখন উনি সমাধিতে গিয়েছেন গুরুর অধীন ভক্তিযোগে প্রণহিত অমলে অপশ্য পুরুষ কৃষ্ণ মায়া তদ উনি দিব্য দৃষ্টি দিয়ে দেখেছেন ভগবান কৃষ্ণ হলেন অরিজি ওনার সম্বন্ধে সব জায়গায় লেখা হয়নি ওনার নাম আছে কিন্তু অন্য দেবতারও নাম আছে কেউ নির্ধারণ করতে পারে না ভক্তি জগতে কি করে আসবে রামায়ণ মহাভারত বা অন্য গ্রন্থ পড়ে তাহলে কি কি ওই সমাধির পরে কি গ্রন্থ উনি লিখেছেন ভাগবতম চৈতন্য চৈতমিত ভগবত গীতা এইগুলি পরে ভক্তের অধীনে ভক্তের অধীনে যদি এইগুলি পড়েন তবে ভক্তি জগতে প্রবেশ হবে এই নয় যে রামায়ণ মহাভারত আমরা পড়ি না পড়ি কিন্তু ভক্তি জগতে প্রবেশ করতে হলে ভক্তের অধীনে ভক্তি গ্রন্থ বুঝতে হবে তখন উনি বেশ দেবকে লিখেছেন এবং এই পাঁচটা জিনিস সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এবং আরো দশটা জিনিস যে যে ব্যক্তি এই দশটা জিনিস এবং এই পাঁচটা জিনিস সুন্দরভাবে ব্যাখ্যা করে লোকদেরকে নিয়োজিত করে ওনারা হলো ব্যাসদেবের প্রতিনিধি ওনাদের জীবনে উনাদের যখন জন্ম হয় ও জন্মদিন ব্যাস পূর্ণিমা নাম হয় যখন প্রবাদ এখানে এসছিলেন ভক্তরা জানতে চেয়েছিলেন বেশ পূজা কেন করা হবে তো প্রবাদ সব ব্যাখ্যা করেছেন খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন তারপরে দেখা যায় মহাপ্রভু তারপরে এই এই ব্যাস পূর্ণিমা এইসব সব জগতের লোক ভুলে গিয়েছে কথা বুঝতে চেষ্টা করুন আপনি জেলের মধ্যে থাকলে বেশি স্বাধীনতা নেই এই জগতের লোকেরা সবসময় ইন্দ্রিয় তর্পণের মধ্যে ব্যস্ত আধ্যাত্মিক জগতে যে চেতন বাড়াবার ওইটাতে ব্যস্ত নয় তো চেতনটাকে বাড়াতে হলে তখন ভক্তি জগৎটাকে আহ্বান করতে হবে যারা ভাগ্যবান ভাগ্যবতী ওনারা আসছেন সবাই আসতে পারে না যতই ধনী হোক যতই সুন্দরী হোক সুন্দর হোক ওইসব যোগ্যতায় কেউ আসতে পারবে না শুধুমাত্র ভক্তি জগতে এত কিছু জানার পরেও আপনাদেরকে বলছি মহাপ্রভু আসার আগে এই বেশ পূজা কোন নামই লোকেরা জানতো না নবদ্বীপে কিন্তু গুরু পূর্ণিমা ছিল গুরু পূর্ণিমা ছিল গুরু পূর্ণিমা বলতে ব্যাসদেবের জন্মদিন গুরু পূর্ণিমা মানে কি গুরু পূর্ণিমা ব্যাসদেব এই জগতে যখন জন্ম হয়েছে বেশ দেবের জন্ম হয়েছিল যমুনার মধ্যে একটা আইল্যান্ডের মধ্যে এই জন্য বলা হয় দই পায়ন দ্বীপের মধ্যে এই জন্য দই পায়ন বলা হয় দ্বীপের মধ্যে ওনার জন্ম হয়েছিল। ওনার মা সত্যাবতী মৎস্যকন্যা ওখানে উনি এই দ্বীপের মধ্যে গর্ভবতী হয়েছেন কয়েক মিনিটের মধ্যে দশ মাস হয়ে গেল দুই তিন মানে কয়েক মিনিটের মধ্যে আবার বাচ্চা প্রসব করে আবার উনি বাচ্চাকে ছেড়ে চলে গেলেন সেই বাচ্চার নাম হলো বেয়াসদেব ওনার পিতা মুনি লোক কল্যাণের জন্য দিব্য দৃষ্টি দিয়ে এই যমুনা দ্বীপের মধ্যে হয়েছিল অরিজিনাল ওই দিনটার নাম গুরু পূর্ণিমা সবাই বুঝতে পারছেন গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ওর থেকে শুরু হয়েছে কি জন্য বেশ আবির্ভাব হলো শুধু একটাই কারণ জগৎ কল্যাণের জন্য ইনফরমেশন দিতে হবে কি করতে হবে কেন করবে এবং আলটিমেটলি কি পাবে দশটা জিনিস উনি শিখিয়েছিলেন যাই হোক পরে দেখা যায় বেশদেব এক সময় এমন একটা অবস্থায় এসছিল যে উনিও চিন্তা করছিলেন যে এই জগতের কল্যাণের জন্য আমি কিছু করতে পারিনি নারদমণি আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন আমি শিখলাম কিন্তু প্রচার কে করবে এই জন্য এক সন্তানের চেষ্টা করেছিলেন আর সন্তান ও মুক্ত পুরুষ ছিল গর্বের মধ্যে মুক্ত পুরুষ বাবার পাঠ শুনে গর্ব থেকে ও ভয় পেয়ে গেছে ও বলছে আমি না বেশদেব বলছে অনেকদিন তুমি বাবা গর্ব ওনার আহ স্ত্রীর গর্বে যে সুখদেব গোস্বামী ছিলেন ওর সাথে কথোপকথন করছে তুমি বেরিয়ে আসো গর্ব থেকে প্রচার করতে হবে বলছে না এই জগতে আমি দেখতে চাই না মায়ার জগতে আমার ভয় লাগে আমি গর্বতে থাকবো অ্যাটলিস্ট ভগবানের ধ্যান করা হচ্ছে ব্রহ্মনিষ্ঠা ছিলেন জগৎ থেকে মুক্ত আমি গ্যারান্টি দিচ্ছি তুমি বেরিয়ে আসো আমি তোমাকে শিখাবো বলছে না আপনিও গৃহস্থ বাবাকে বলছে যিনি বলছে আপনিও গৃহস্থ কথা শুনে তুমি সবচেয়ে বেশি বিশ্বাসী হবে ভগবান কৃষ্ণের কথা তো বেশ দেব দেখেছেন দোয়ারকা থেকে ভগবানকে নিয়ে আসছে ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান বলছে সুখদেব এখন তুমি আসো বলছে ঠিক আছে প্রভু আমি আসব ওই যে গ্যারান্টি তুমি মুক্ত পুরুষ থাকবে কোনো ভয় নেই তো ভগবান চলে গিয়েছেন সুখদেব গোস্বামী বেরিয়েছেন বেরোয়ার পরে তো মাতৃ স্তন পান করে এইসব মানে লালন পালন করা হয় ও ষোলো বছর বয়স ষোলো বছর ছিল গর্বতে কথা বুঝতে পারছেন ষোলো বছরে কোনোদিন আপনি জানেন কোনো মাতৃ গর্বে ছিল ষোলো বছর থেকে ষোলো বছর বয়স ছিল ষোলো বছর বয়সের ইয়ং যুবক ও যখন মাতৃগর্ভ থেকে প্রসব হলো বাস বেরিয়ে চলতে শুরু করলো যেখানে যাবে এই এই লোকালয়ের মধ্যে থাকবে না আর বেশদেব বলছে বাচ্চা বাচ্চা এদিকে আস এদিকে আরে আমি তোমার বাবা পুত্র ইতি কি বলছে জম্প্র ব্রজন্তম আহ খুব সুন্দর শ্লোক আছে জম্প্র ব্রজন্তম অনুপেতম উপহ কাত রাজ পুত্র ইতি তন্ময়া তাই তরোব অবিনে ব্যাসদেব কান্না শুরু করেছেন আরে আমার ছেলে যে এই জগতে মঙ্গলের জন্য প্রচার করবে ও আমাকে ছেড়ে সবকিছু ছেড়ে দিয়ে জন্মের পরে মুহূর্তে জন্ম হলো ব্যাসদেব পিছনে যাচ্ছে ধরতে পারিনি বা ছেলে চলে গেছে জঙ্গলে তখন বলছে আহ হায় 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 কি হলো আমি ওকে শিখাতে পারলাম না ও তো প্রচার করার কথা ও চলে গেল কোথায় চলে গেছে আমি তখন গাছপালা আছে কাত কাতর যন্ত্রণা উনি মানে কান্না করছেন হা সুখদেব সুখদেব ফিরে আসো কিন্তু তখন গাছপালা গাছপালা ওর সুখে কাতরে বলছে বদ্রি বদ্রি বদ্রিকা আশ্রমে বলছে কার জন্য কান্না করছো তুমি কে কার জন্য কান্না করছে ও যখন হাঁটছিল হাটছিল দেখুন কিরকম স্নান করছিল সকাল বেলায় এদিকে সুখদেব গোস্বামী যাচ্ছে ষোলো বছরে এত সুন্দর ইয়ং যৌবন বয়স কিন্তু মাতাজিরা যে স্নান করছে ওদের কোনো কাপড় জাপড় ছিল না গায়ে ওরা এরকম পুকুরে চান করছে সকালবেলা ওখানে শুধু মেয়ে তৎকালীন মেয়েদের একটা পুকুর ছেলেদের আলাদা পুকুর দূরে কেউ ওখানে না সুখদেব গোস্বামী যাচ্ছে ওদের ওরা কিছু মনে করেনি ওরা ভাবছে পুরুষ কোনোদিন আমরা দেখিনি এরকম বেজদেব পিছনে আসছে দেখে ওরা কাপড় চাপড় পরলো তো বেজদেব বলছে আমার ছেলেকে দেখে তোমাদের লজ্জা হয় না আমাকে দেখে লজ্জা পাচ্ছ বলছে আপনি তো গৃহস্থ হা আপনি আছেন দেখুন ব্যাসদেব ভগবান সুখদেব গোস্বামী কিরকম ব্যক্তি ছিল তো আমার ছেলে তো ন্যাংটা এই মাত্র প্রসব হলো ওকে দেখে তোমাদের ইয়ে হচ্ছে না ওই ইয়ং যুবক বলছে একে দেখে শুধু ভক্তি জাগে ব্যাসদেব কান্না কান্না করে কিছু হয়নি পারেনি আমি তখন কি করলেন তখন বেশ কোথায় চলে গেছে ছেলে জঙ্গলে গভীর জঙ্গল কেউ গিয়েছেন বদ্রিকার আমি গিয়েছিলাম বদ্রীনাথে একবার ঠান্ডা দিন চলে আসলাম এত ঠান্ডা সহ্য করতে পারছিলাম না আমরা সাতজন ব্রহ্মচারী গিয়েছিলাম কিন্তু অনেক সময় মাতাজি এক নবদ্বীপের এক বৃদ্ধ মাতাজি ও জুতা পরে চলছে বলছে না আমি স্নান করব থাকবো এখানে ওনাকে আজ অব্দি আমি চিন্তা করি কিরকম নিষ্ঠা ধীরবান সেই মাতাজি আমরা ইয়ং আমি তখন ইয়ং ব্রহ্মচারী ছিলাম কিন্তু আমরা সহ্য করতে পারিনি এত ঠান্ডা বরফ সব চারিদিকে বরফ এনিয়ে আমি বদ্রিনাথের কথা বলছি না আজকে এখন জাস্ট বেশ বেশ দেব বেশ ও পূর্ণিমা কালকে ডিটেলস বলবো এটলিস্ট এটা আমাদের একটু স্মরণ রাখতে হবে তখন বেশ দেব কি করলেন বেশ দেব ওখানে যে অনেক সময় অনেক লোক আছে জঙ্গলে ওরা বাস করে আবার জঙ্গলে গাছপালা কেটে কেটে ওইগুলি বান্ডিল করে দূরে শহরে পাঠায় আহ কাঠের ব্যবসা তো এই যে ওদেরকে কি বলে আমি জানি না মানে উডসম্যান ইংলিশে বলা হয় কিন্তু বাংলাতে আমি যাই না তো ওখানে কাঠুরিয়া কাঠুরিয়া ভেরি গুড থ্যাংক ইউ জয়প্রু তো কাঠুরিয়াদেরকে দেরকে বেসদেব শিখালো বলছিল ও বলে নি যে আমার ছেলে এরকম জঙ্গলের মধ্যে কোথায় আছে যাই না হিমালয় কথা বুঝতে পারছেন হিমালয় ওখানে বোধহয় আশ্রমে মানে কল্পনার હતી কেউ থাকে না তো কাঠুরিয়া দেরকে শিখিয়েছে একটা শ্লোক নিবৃত তর্ষে রূপগীয় মানাম যখনই তোমরা দেখবে একটা ইয়ং সুন্দর ছেলে এত সুন্দর ছেলে তোমরা এই শ্লোকটা বলবে ও গিয়েছে ওদেরকে এখন ব্যাসদেব বড় ঋষি তো ওদের কথা ওনার কথা মেনেছে এই শ্লোকটা বলবে এস শ্লোকটা বললে আমি খুব আনন্দ পাবো এবং তোমাদের জন্য সবসময় ভগবানকে প্রার্থনা একবার দেখেছে জঙ্গলের মধ্যে একজন উদাস ওর কিছু দরকার নেই খাওয়া দাওয়া দুনিয়ার কিছু দরকার নেই ঠান্ডা গরম কোনো কিছু ইয়তে নেই তো কুঠারিয়া ও শ্লোক গুলি বলছে চিন্তা করে করে আমারও মুখস্থ হয়ে গিয়েছে সম্বন্ধে খুব সুন্দর লিখেছেন এই শ্লোকটা সম্বন্ধে সুখদেব গোস্বামী যখন শুনেছে অলরেডি জন্ম পেটের ভিতরে মার গর্বে ও সংস্কৃত অলরেডি শিখে নিয়েছে তো সুখদেব গোস্বামী বলছে কোথা থেকে আহ এই শ্লোকটা শিখলেন ও বলছে ভদ্রিকাশ্রম থেকে বদ্রিকাশ্রম থেকে ও চিন্তা করছে আজ অব্দি এত সুন্দর শ্লোক ভগবান মানে এত সুন্দর শ্লোক যে ভগবান এত কৃপালু ভগবানের কথা এত মহিমান্বিত এত সুন্দর আমি শুনতে চাই আমাকে নিয়ে যেতে পারবে ওখানে বলছে হ্যাঁ নিয়ে যাব চলুন তো বেজদেবদেরকে বলেছে কোনোদিন আমার নাম বলবে না ওকে এইভাবে এই শ্লোকটা পড়িয়ে নিয়ে আসবে কেন বেশদেব ডাক্তার ও জানত কে কির প্রতি আকর্ষণ হবে ও মুক্ত পুরুষ ভগবানের কথা শুনতে আকর্ষণ হবে এই শ্লোকটার অর্থ ভগবান কত দয়ালু সুন্দর তো তখন ওকে নিয়ে এসছে যখন ও কাছে এসছে বলছে অ এই বাড়িতে আমার জন্ম হয়েছিল মনে হচ্ছে বেশদেব আমার বাবা হ্যাঁ তো রিকগনাইজ করেছে দূর থেকে তো ঠিক আছে ফিরে আসছে ফিরে এসে তখন ওকে বলেছে তোমার কি অবস্থা আমি আমি জানি জানি তুমি আমার ছেলে কি তখন ওকে সুন্দর ভাগবতম শিখিয়েছে ভাগবতম শিখে এত সুন্দর কিন্তু ভাগবতম কেউ বুঝতে পারবে না যে ভাগবতম শিখিয়েছে ওই ভাগবতম মুক্ত পুরুষরা শুধু শুনে বুঝতে পারবে সাধারণ লোক আমি আপনারা আমি আপনাদেরকে সবাইকে জানি না আই এম নট লুকিং ডাউন কিছু মনে করবেন না কিন্তু বেসদেব বলছে এই দুনিয়াতে কেউ বুঝতে পারবে না ও বেসদেব যেভাবে বুঝে কিন্তু এইটাকে সহজ সরল ভাষায় কে করে বুঝাবে এইটা দেখছে যে ওর ছেলে করতে পারবে কেন ও জন্ম থেকে মুক্ত পুরুষ এই জগতের প্রতি আকর্ষণ নেই খাওয়া দাওয়া এসব কিছু নেই তখন যখন সুখদেব গোস্বামী যখন শিখাল শিখলেন সমস্ত ভাগবতম ভগবানের গুণ নারদ তখন যখন পরীক্ষিত মহারাজ আমি শর্টকাটে যখন আমি টাইম দেখছি মাত্র 8 মিনিট আছে তাড়াতাড়ি যখন করে পরীক্ষিত মহারাজের জীবন উনি সাত দিনের অভিশাপ পেয়েছিলেন এবং সাত দিনে অভিশাপ্ত হয়ে যখন উনি তো অনেক ওইখানে বুঝতে পারছেন আজে বাজে গঙ্গার তীরে আজ অব্দি আছে শুকরতলা একটা জায়গা আছে ইউপির মধ্যে ওখানে যেখানে সুখদেব গোস্বামী বলেছিলেন তো ওখানে ইস্কনের মন্দিরও করেছে শুনেছি কাছে ভেরি গুড তো ওখানে যখন পরীক্ষিত মহারাজ আসলেন অনেক আলতু ফালতু যোগী বা ভন্ডা সাধু এসব অনেক কিছু এসে অনেক কিছু উপদেশ দিয়েছে কিন্তু উনার মন কেউ এসে বলছে আপনি সারা বিশ্বের রাজা সব কিছু আপনি এখন দান করুন সবাইকে দান করতে থাকুন তাহলে আপনার জীবন সার্থক হবে সাত দিনের মধ্যে মরবেন একজন এসে বলছে আপনি কোথাও যাবেন না দান দান ধ্যান কিছু করতে হবে না এখানে বসুন বসে শুধু ধ্যান করুন উল্টা পাল্টা সব সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু বাইরে থেকে শুনতে তো আনন্দ লাগছে কিন্তু সুখদেব গোস্বামী যখন এসছেন তখন সমস্ত ঋষি সবাই ভয় পেয়ে গেল কেন ওরা জানে সুখদেব গোস্বামী পাওয়ার উনি যখন কথা বলেন তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজও বুঝতে পেরেছেন আর যত বন্ড ভালো সাধু কর্মী জ্ঞানী সবকিছু ছিল সবাই এসে বলছে মহারাজকে উনি যা বলবেন ওনার উপরে কেউ অথরিটি নেই তখন সুখদেব গোস্বামী ওখানে বসলেন সুখদেব গোস্বামী বসে যখন শুরু করেছেন দেখুন ওনার গুরু বাবা এসছে শুনতে ওর গুরুর গুরু নারদমণি সবাই এসছে পরাশর সবাই এসছে হাজার হাজার সাধু ঋষি মহাপুরুষ সবাই এসছেন চিৎ জগৎ বৈকুণ্ঠ থেকে এসছে শুনতে দেবতারা এসছে দেবতারা এসে বলছে ভাগবতম যদি শোনান আমরা জানি না ভাগবতম কি কিন্তু আমি শুনতে পেরেছি যারা শুনবে এই বেশ পূর্ণিমা বেশদেব যা দিচ্ছেন এটা যদি কেউ শুনে তো ভক্তি জগৎ প্রবেশ করে এই জগৎ থেকে চলে যাবে আপনি এদেরকে দেবেন না আমাদেরকে দিন শুধু আমরা দেবতা আমাদের কি দিন আগে আর সুখদেব পরীক্ষিত মহারাজের যে প্রবলেম ও মরবে ওকে আমরা স্বর্গে নিয়ে যাবো ও দিন বাঁচতে পারবো ওখানে কোনো প্রবলেম নেই কিন্তু সুখদেব গোস্বামী খুব পালু উনি বলছেন না জগৎ কল্যাণের জন্য আমি এখানে দেব দেখুন যদি সুখদেব গোস্বামী না দিত আজকে আমরাও এই ভক্তি জগতে আসতাম না তখন উনি বলেছেন নাহম হম তৃষ্ঠা না যোগিনাম হৃদয়ে শুভা ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি নারদ ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে নেই যোগীদের হৃদয়ে নেই যোগীদের হৃদয়ে পরমাত্মা আছে আমি নেই আমি স্বয়ং ভগবান কোথায় আছি যেখানে আমার ভক্তরা আমার সম্বন্ধে আলোচনা করবে ওইখানে আমি আসবো এই জগতে সবাই বুঝতে পারছেন হরিকতা শুনবার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ ভক্তির সবচেয়ে বড় অঙ্গ কেননা ভগবান বলছেন ওইখানে উনি বাস করেন ভগবান কোথায় থাকেন মন্দিরে আছেন মূর্তির মধ্যে আছেন উনি হা আছেন ওখানে কিন্তু উনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিয়েছেন যেখানে আমার সম্বন্ধে ভক্তরা আলোচনা করে ওখানে আমি থাকি এটা ভগবানের এই জীবনে ওই যে দিনটা মহাপ্রভু যখন এই ধরাদামে এসছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরকে বলেছিলেন ব্যস পূজা শুরু করো এই জগতে ব্যাস পূজা নেই তখন শুরু করেছেন তা আমি আপনাদেরকে সংক্ষেপে এই বলে শেষ করব কালকে ব্যাস পূজার কি মূল্য আরো বেশি আলোচনা করব এখানে টাইমের অভাব এখানে তখন তখন শিবাস ঠাকুর নেক্সট ডেতে বেশ পূর্ণিমাতে ব্যাসদেবের পূজা করবে আলোচন করেছেন হাজার হাজার ভক্তরা এসছে নিত্যান্দ প্রভুর হাতে মালা দিয়েছেন বলছেন এখানে ফটো আছে বেশদেবের আপনি বেশ পূজা শুরু করুন নিত্যান্ত প্রভু বলছে হম 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 করছে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা হু হু করছে কিন্তু যা কিছু হচ্ছে মহাপ্রভু ঘরে আছেন ওনার বাড়িতে কিন্তু উনি সব জানেন কেন উনি অন্তর্জামী উনি দৌড়ে এসছেন কি হচ্ছে বেশ পূজা কেন শুরু করছো না বলছি নিত্যান্ত প্রভুর হাতে গলার মালা দিলাম কিন্তু উনি দিচ্ছেন না বেশদেবের ফটোতে নিত্যান্ত প্রভু ওই মালাটা চৈতন্য মহাপ্রভুর গলাতে পড়াল কৃষ্ণম বন্দে জগৎগুরু বলছে আদি গুরু হলো কৃষ্ণ স্বয়ং এই মহাপ্রভু যে ভগবান কৃষ্ণের প্রতিনিধি ওর জন্মদিনে বেশ পূজা হতে পারে সেটা মহাপ্রভুর সময় নাইনটিন টোয়েন্টি ফোর লাস্ট এটা শুরু করব। আবার শুরু হয়েছিল গুরু পূর্ণিমাতে শুধু সমস্ত গুরুদের জন্মদিন কিন্তু জন্ম শত শতবার্ষিক ফিফটিএ এনিভার্সারি বাংলাতে কি বলে পঞ্চাশ বার্ষিক এরকম বলে ফিফটিএ অ্যানিভার্সারিতে উনি বলেছেন আমার জন্মদিনে তোমরা আমার গুরু পূজা বেশ পূজা করবে গুরু পূর্ণিমার দিন নয় এত সুন্দর ব্যাখ্যা করেছেন আমি এই বলে শেষ করব তারপরে টুমরো কালকে শুরু করেছেন জয় মহারাজের জীবনীতে আমরা এটা দেখব হ্যাঁ সেখানে দেখা হয়েছে যে মহাপ্রভু ভগবান এই ধরা দামে এসছিলেন অনেকে এসছিলেন কিন্তু আমরা যখন দেখি যে হ্যাঁ মহাপ্রভু এসছিলেন ভক্তিবিনো ঠাকুর এসছিলেন নরোত্তম দাস ঠাকুর এসছিলেন আপনি কোথায় ছিলেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোথায় ছিলেন ভগবান তো এসছিল মহাপ্রবেশ ছিল প্রবেশ ছিল আপনাকে উদ্ধার করেছি কি আপনি যদি বলেন না আমি তো এখন এখানে আছি আমি উদ্ধার পাইনি ওনারা ভগবান ইম্পর্টেন্ট আছে কিন্তু আপনার এই জীবনে যে আপনাকে এই যোগাযোগ করিয়েছে সেটা মোর ইম্পর্টেন্ট দেন অল আদার্স কথা বুঝতে পারছেন আমার কথা আমি যদি ক্ষুধার্ত থাকি ধনী লোক যাচ্ছে রাস্তা দিয়ে আমি একটু খেতে খেতে চাই চাই ক্ষুধার্ত কেউ দিচ্ছে না কিন্তু যে ব্যক্তি দুঃখ ক্ষুধা দেখে ওর বাড়িতে গিয়ে খাবারটা নিয়ে আসলো আমার জন্য এই যে এত হাজার লোক যাচ্ছে ধনী অনেক রকম লোক যাচ্ছে ধনী গরিব সবাই এত লোকের মধ্যে কোন লোকটা ইম্পর্টেন্ট বেশি যে লোকটা আমাকে খাওয়ানো খাওয়াতে দিল এবং তৃপ্তি করিয়েছে আমরা এই এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছি বিভিন্ন জন্মে আছি পশু পাখি কীটপাত অনেক মানুষ হিসাবে হয়তো ছিলাম অনেক জন্মে কিন্তু আমি উদ্ধার পাইনি প্রভু আর মাতাজিরা কথা বুঝতে পারছেন আমার কথা নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার জীবনে ভক্তি জগতে উদ্ধার করছেন উনি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই জন্য উনার জন্মদিন হলো ব্যস পূজা

দণ্ডবত প্রণাম সমস্ত বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম তো ব্যাস পুজোতে আমরা জানতে পারলাম যে গুরু পরম্পরার মাধ্যমে আমরা কিভাবে ভগবানকে গ্র্যাটিটিউড দেখাবো সেটাই হচ্ছে ব্যাস পূজা ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ এনিবডি এলস নতুবা তোমার আগামীকাল আবার দর্শনে হবে সবার थैंक यू हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे पंचकल पत्र विश्व के पास सिंधु एवं पतितानं पावनं पवित्रं वेपनं शिला प्रोपादिकी